আপনারা শুনলেন রাজ্যের বিভিন্ন জায়গার বিভিন্ন পরিস্থিতি, কি পুজো কেন্দ্রে কি কি নির্দেশ দেওয়া হচ্ছে, পুজোকে কেন্দ্র করে প্রশাসন তরফে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে কথাগুলো যেমন বরাবরই শুনছেন, ঠিক তার পাশাপাশি আগরতলা পুর নিগম এবারের পুজোকে কেন্দ্র করে কি ব্যবস্থা নিচ্ছে, কি উদ্যোগ নিচ্ছে। আজ পুর নিগমের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, সেই বৈঠকে মেয়র, ডেপুটি মেয়র, কমিশনার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এবং সে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মেয়র। আমরা দশমী ঘাট সহ নানা বিষয় নিয়ে মেয়রের বক্তব্য আমরা শুনব এবং এই সময়ের মধ্যে গোটা আগরতলার বাসী নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে পুজো কেন্দ্রিক, সেদিক থেকে পুর নিগম তার মতন করে এগুচ্ছে, তার মতন করে ব্যবস্থা নিচ্ছে। পুর নিগম এলাকায় বেশ কয়েকটি প্রতিমা নিরঞ্জনের জন্য ব্যাপক উদ্যোগ নিয়ে সেখানে নেওয়া হয়েছে, সেদিক থেকে কি ব্যবস্থা নিয়েছেন টিম মেয়র, আমরা কথা শুনব। দীপক মজুমদার কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে? মূলত আগরতলা পৌর নিগমের বিশেষ সভা আহ্বান করা হয়েছে আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে। বিগত দিনে কর্পোরেশনের কাউন্সিল মিটিংয়ে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছিল পুজোকে সামনে রেখে আগরতলা শহরকে নতুনভাবে সাজিয়ে তোলা, পাশাপাশি নিরঞ্জন ঘাট যা দশমী ঘাট সহ আরও 12টি আমাদের নিরঞ্জন ঘাট আছে সেগুলিকে সংস্কার করা, তৈরি করা, সেভাবে শহরের ড্রেন, এসি ব্যবস্থা, রাস্তা, আলোর ব্যবস্থা সবগুলি যাতে পুজোর সময় ঠিকঠাক থাকে এবং যেহেতু অনেক পুণ্যার্থী দর্শনার্থী আসে রক্ষণ তখন আগরতলা শহরে পুজোর সময়, সেক্ষেত্রে আমাদের পৌর নিগম বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, সেগুলি আজকে মোটামুটি আবার আলোচনা হবে। কতটা আমরা করেছি বা আরও কিছু প্রয়োজন আছে কি না সেগুলি কাউন্সিলরদের সঙ্গে কর্পোরেশন আলোচনা হবে। আধিকারিক আছেন, কমিশন সাহেব আছেন, ডেপুটি মেয়র আছেন, এমআইসি মেম্বার আছেন, জোনাল চেয়ারপার্সনগণ আছেন, সর্বোপরি আমাদের কর্পোরেটর এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা আছেন, আলোচনা হবে। কয়েকটা দিন বাকি আছে, এমন তো বাকি যদিও অনেকগুলি কাজ আমরা করার চেষ্টা করবো, শেষ করা যাচ্ছে না, তবে আমরা চেষ্টা করছি যাতে সার্বিকভাবে যে সিদ্ধান্তগুলি আগে নেওয়া হয়েছিল প্রতিযোগিতাকে সামনে রেখে এগুলি কতটা বাস্তবিত হয়েছে আজকে আলোচনা হবে। হওয়ার পর যদি দেখা যায় আজকে কাজ করা প্রয়োজনীয়তা অনুভব করি বা করা উচিত সেগুলি আমরা আজকে সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে দেবো। তবে আমরা সার্বিকভাবে আমি বলবো যে আমাদের প্রতিযোগিতাকে সামনে রেখে মোটামুটি আমরা প্রস্তুত, সমস্ত কিছু আমরা করেছি এবং সারা শহরের রাস্তা যেখানে কিছুটা ড্যামেজ ছিল বর্ষা এই ফ্লাডের সময় সেটাও আমরা ম্যানেজ করার চেষ্টা করছি। আমাদের পুত্র দত্ত, নগর দত্ত, স্মার্ট সিটি সবাই মিলে কাজ করছি যাতে সার্বিকভাবে পুজোটা মানুষ ভালোভাবে করতে পারে, স্বাচ্ছন্দ্যে পুজো দেখতে পারে এবং প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রেও আমরা কিন্তু আধুনিক ব্যবস্থাপনা এবার একটা অন্য মাত্রা। বিগত 2 বছর আমরা কিন্তু একটা নতুন কিছু আমাদের রাজ্যবাসীকে দিতে পেরেছি, শহরবাসীকে যারা পুজোর সঙ্গে যুক্ত আছেন তারা অভিজ্ঞতা আছে, গত 2 বছর আমরা খুব সুন্দরভাবে করেছি, এবার আমি বলবো আরও ভালো হবে। পারমানেন্টলি অনেক কিছু করা, নতুন কিছু আমরা করছি। আগামী 7 তারিখ যদি ওয়েদার আমাদেরকে সহায়তা করে, আগামী 7 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিষার হাত ধরে আনুষ্ঠানিকভাবে সন্ধ্যা 6টায় দশমী ঘাটে যে আধুনিক নিরঞ্জন ঘাট যেটা আমরা নতুন ব্যবস্থা করছি সেটা উদ্বোধন করা হবে। স্যার, এবার পুজোতে আগরতলা পৌর নিগম এলাকাগুলোতে চমকের বিষয় নয়, পুজোটা হচ্ছে যাতে দর্শনার্থীরা সুন্দরভাবে পুজো দেখতে পারে, উপভোগ করতে পারে, আর শহরকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা ব্যবস্থা। আমাদের শহর এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, স্বাভাবিকভাবে যেভাবে আমরা আমার সাফাই কর্মী বন্ধুরা কাজ করে তার থেকে অতিরিক্তভাবে আমরা পুজোর সময় আলাদা গাড়ি হায়ার করি, আলাদা লোক নিয়োগ করি, এই ক্ষেত্রে বেশি ব্যবস্থা থাকে, মানে শহরকে পরিচ্ছন্ন রাখা, পাশাপাশি আলোর ব্যবস্থা রাখা, রাস্তা ড্রেন সম্পূর্ণ পরিষ্কার রাখা, ব্লিচিং পাউডার দেওয়া। আমরা সমস্ত ক্লাবে ক্লাবে ব্লিচিং পাউডার সাপোর্ট করি, আমরা দিয়ে থাকি ব্লিচিং পাউডার দিয়ে থাকি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে সমস্ত ক্লাব, পুজো উদ্যোক্তা, সামাজিক সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে। আমরাও ছিলাম পৌর নিগমে, আমরাও ছিলাম তৎসম দপ্তরের দপ্তর ছিল, আমার মুখ্যমন্ত্রী ছিলেন নিজে এবং আমাদের আরক্ষা দপ্তর থেকেও বলা হয়েছে, সবাই কাছে আবেদন রাখা হয়েছে যাতে ডিজে ব্যবহার না করা হয়, মানুষের অসুবিধা হয় এবং মানুষ চাইছেন যে ডিজে বন্ধ করতে। সমস্ত ক্লাবগুলি যারা সেদিন অংশগ্রহণ সভায় তারা কিন্তু সম্মত হয়েছেন ডিজে ব্যবহার করবেন না। আমাদের আইনও কিছুটা এবার সন্ত করা হচ্ছে যাতে ডিজে যারা ব্যবহার করবেন সরকারি মান্যতা না দিয়ে সরকার নির্দেশ দিয়েছে সমস্ত ক্লাব সমস্ত পুজোগুলিকে কোথাও কোনো জায়গাতে ডিজে ব্যবহার করা যাবে না, অতিরিক্ত শব্দ শোষণ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
আমাদের বিশ্বাস থাকবে যে এবার সরকার যে সিদ্ধান্ত নিয়েছে বা ক্লাবগুলিও যে সিদ্ধান্তে একমত হয়েছে সেটা সবাই থাকবে নিজের ব্যাপার। সেখানে আলোচনা হয়েছে পৌর নিগমের বৈঠকে, পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মেয়র। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন পিবি 24।